হ্যালো বন্ধুরা আমি আমার সবাইকে আপনাদেরকে দেখাবো একটা খুবই খাস রেসিপি এটা হচ্ছে আলু বেগুনের তরকারি হ্যাঁ আপনারা বলবেন যে আলু বেগুনের মধ্যে এমন কি খাস আছে কিন্তু না আলু বেগুনের তরকারি এত টেস্টি হতে পারে এই রেসিপি ট্রাই না করলে আপনি বুঝতে পারবেন না উপকরণ বেশি কিছু লাগে না কিন্তু খেতে অসাধারণ চলুন দেখে নিই কিভাবে করতে হবে তো সবার প্রথমে আমি আলু আর বেগুন কেটে ধুয়ে নিয়েছি দেখুন এরকম সাইজ করে কেটেছি আপনি নিজের পছন্দ মতো কাটতে পারেন কোনো ব্যাপার নেই তো এখন সবার প্রথমে আমরা কড়াইয়ে দেবো একটুখানি তেল বেশি না অল্প একটু তেল দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব আলু রান্না করার সময় আলু যদি আগে থেকে একটু ভেজে নেওয়া যায় তাহলে তার স্বাদটা কিন্তু অন্যরকমই হয় তো যাই হোক আলুটা দিয়ে দিচ্ছি আর আলুটাকে আমি ভেজে নেব কোনো নুন বা হলুদ কিছুই দেব না শুধুমাত্র আলুকে লাল লাল করে ভেজে নেব যখন লাল কালার হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো এটা হচ্ছে আমি দেশি বেগুন নিয়েছি তবে আপনি যদি চান কালো বেগুন যেগুলো বড় সাইজের হয় সেগুলো নিতে পারেন তবে এই দেশি বেগুনের কিন্তু ব্যাপারই আলাদা এটার স্বাদ একটু অন্যরকমই হয় খুবই টেস্টি হয় খেতে যাই হোক আলু আর বেগুন আমি মিলিয়ে ভেজে নিয়েছি আবারও মোটামুটি দু থেকে আড়াই মিনিটের মতো এখন আমি তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার পরে এই কড়াইয়েই আমি সেম কড়াইয়ে দিয়ে দেব তেল তো এখন আমরা গ্রেভির জন্য তেল দিচ্ছি তো নিজের পছন্দ অনুযায়ী বেশি কম করতে পারেন সর্ষের তেলও দিতে পারেন আমি সাদা তেল দিচ্ছি আর তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি দিচ্ছি আধা চামচ জিরে আর আধা চামচ সর্ষে হ্যাঁ সরষে দিচ্ছি আমি তবে আপনি চাইলে স্কিপ করতে পারেন এবার আর সর্ষেটা ভালো করে ফুটে যাওয়ার পরে আমি দিচ্ছি পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ তিনটে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের কালার যখন ব্রাউন হওয়া শুরু হয়েছে তখন আমি এর মধ্যে দিচ্ছি রসুন কোটা রসুন আপনি চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন আর চাইলে রসুন কেটেও নিতে পারেন যদি কেটে নেন তাহলে পেঁয়াজের সাথেই দিয়ে দেবেন আর যদি পেস্ট নেন তাহলে এরকমই এই সময় দিতে হবে রসুনের কাঁচা গন্ধ যখন চলে গেছে তখন আমি এর মধ্যে দিচ্ছি টমেটো আমি কিন্তু এই সবজির মধ্যে আদার ব্যবহার করি না তবে আপনি যদি চান আদা রসুনের পেস্ট ব্যবহার করতে পারেন আসলে আদা দিলে সবজিটা একটু মানে অন্য রকম লাগে বেশি রিচ লাগে অন্তত মানে ননভেজ টাইপের লাগে এই জন্য আমি আদাটা ব্যবহার করি না যাই হোক টমেটো দেওয়ার পরে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর তারপরে আমি এর মধ্যে দিচ্ছি কিছু মশলা হাফ স্পুন হলুদ পাউডার এক টি স্পুনের মতো আমি ধনে পাউডার দিচ্ছি আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে এক টি স্পুন কাঁদা লসুন মশলা এটা একটা মারাঠি মশলা আপনার কাছে না থাকলে আরামসে স্কিপ করুন কোনো ব্যাপার নেই আর এখন দিচ্ছি আমি আধা চামচের মতো গরম মশলা তো এই মশলাগুলো দিয়ে আমি একটু মিলিয়ে নিচ্ছি খুব শুকনো শুকনো লাগছে তো এখন আমি একটু জল দেবো একটু জল দিয়ে আমি ঢেকে দেব। তো মিলিয়ে নিলাম আর দিলাম একটু জল হিটটা রাখবো মিডিয়াম টু লোতে করে আর এবার আবারও মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করবো যতক্ষণ কি এই জলটুকু শুকিয়ে যাচ্ছে মশলার মধ্যে থেকে যেটুকু তেল দিয়েছিলাম তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে অবশ্যই ঢাকনা সরিয়ে নেড়ে নিতে হবে তো দেখুন তেলটা কিন্তু বেরিয়ে এসছে মশলার মধ্যে থেকে আর জলটাও শুকিয়ে গেছে টমেটো খুব সুন্দর করে সফট হয়ে গেছে এখন আমি আরও একটু জল দিচ্ছি কারণ আমি আরও একটা জিনিস ব্যবহার করব। এটা হচ্ছে খুবই স্পেশাল অবশ্যই ব্যবহার করার চেষ্টা করুন আপনি চাইলে স্কিপ করতে পারেন কিন্তু এটা যদি দেন তাহলে অন্য অন্যরকমই একটা স্বাদ পাবেন এটা হচ্ছে ভাজা বাদামের গুঁড়ো হ্যাঁ চিটবাদামটা ভেজে নিয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দিচ্ছি আমি চার চামচের মতো তিন চার চামচ যেটুকু পছন্দ দিয়ে দিন ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও একবার ঢেকে দেব এক দেড় মিনিটের জন্য বেশিক্ষণ না একটু সময়ের জন্য ঢেকে দেব আর তারপরে দেখুন এখন আমি মিশিয়ে নিচ্ছি আবার আর এরপরে আমি দিয়ে দেব ভাজা যে সবজিগুলো রেখেছি আলু আর বেগুন ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব আলু বেগুন দেওয়ার পরে হালকা মিলিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেব জল এখন আর আলাদা করে ভাজার বা কষানোর কোনো দরকার নেই এখন আমি গ্রেভির জন্য দিয়ে দেব জল জলটা মানে যতটা পাতলা বা গাঢ় যতটা চান সেই হিসেবে জল দিয়ে দেবেন মাঝে কিন্তু যদি লাগে তাহলে মাঝেও আপনি জল অ্যাড করতে পারেন কোনো এরকম বিশেষ কোনো ব্যাপার নেই যদি মনে হয় ঝোল কম কম লাগছে শুকনো শুকনো লাগছে আরও একটু জল অ্যাড করতে পারেন কোনো ব্যাপার নেই ঢাকনা দিয়ে আমি রান্না করছি যতক্ষণ আলুটা ভালো করে গলে যাচ্ছে বেগুন তো অবশ্যই ততক্ষণে গলেই যাবে তো যাই হোক এখন কিন্তু খুব সুন্দর করে গলে গেছে এখন লাস্টে আমি দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনে পাতা আমার কাছে ধনে পাতা বেশি ছিল না একেবারে একটুখানি ধনে পাতা ছিল আর একটু বেশি হলে ভালো হতো যাই হোক আর আমি লাস্টে দিচ্ছি একটুখানি চিনি আধা চামচের থেকেও কম চিনি দিচ্ছি কারণ আমি যে টমেটোটা ব্যবহার করেছি সেটা একটু টক টক মানে বেশি ভালো পাকা ছিল না আপনি চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কোনো ব্যাপার নেই কিন্তু দিলে ভালো লাগে কি ভালো করে মিশিয়ে নিলাম আর আমাদের সবজি কিন্তু তৈরি হয়ে গেছে ঢেকে দিয়ে মানে হিট বন্ধ করে মিনিটের মতো আমি ওয়েট করেছি তারপরে দেখুন সবজির টেক্সচার কতটা টেম্পিং লাগছে দেখতে খুবই ভালো লাগছে তেলটা সম্পূর্ণ উপরে চলে আসে আর ঝোলটাও আগে থেকে গাঢ় মনে হচ্ছে যাই হোক এখন আমি সার্ভ করছি দেখুন সার্ভ করার পরে দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই রেসিপি ট্রাই করুন খেতে খুবই ভালো হয় রুটি চাপাতির সাথে খেতে পারেন বা ভাতের সাথে খেতে পারেন খুবই টেস্টি হয় খেতে অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার